আমাদের জন্য সবাই দোয়া করবে। দেখতে দেখতে একটা বছর হয়নি। কত কি চকলেট দিল না ফুলে আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বাবার বাড়িতে আজকে ঘরোয়া পরিবেশে আমার এনগেজমেন্টের প্রোগ্রাম করা হবে। বলতেছেন কিসের প্রোগ্রাম বুঝতেছি না। অনেকের কাছে আমি শেয়ার করছিলাম আমার এনগেজমেন্টের প্রোগ্রাম, যেই যে ডেটে যেই যে প্রোগ্রাম হয়েছিল সেগুলো করব। তো আজকে এনগেজমেন্টের প্রোগ্রামটা করব। আমার বর, তারপর আমার শ্বশুর শাশুড়ি সবাই আসবে দুপুরের টাইমে। এখন প্রায় 12টার মতো বাজে। এবার আমি ব্যস্ত থাকার কারণে ফেসিয়াল করতে পারিনি, আমার সময়ও হয় না, শ্যুট নিয়ে খুবই ব্যস্ত থাকা লাগে। আজকে যেহেতু ছোটোখাটো ঘরোয়াভাবে প্রোগ্রাম, এই কম্বোটা ইউজ করব। এটা হচ্ছে একটা ফেসিয়াল কম্বো, 6-in-1 কম্বো। এটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট দেয়, আমি রিভিউ দেখে আমি অর্ডার দিয়েছি। ফার্স্ট টাইম ইউজ করতেছি, আই হোপ ভালো একটা রেজাল্ট পাবো। আমাকে খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দিছে ফেসিয়াল ইয়ে, এই দেখেন এখানে ছুটে আসছে। এখন একটু সেট করে নেই। তো এটা হচ্ছে আমি ফার্স্টে দিয়ে মাসাজ করব, এই সাদা, এটা হচ্ছে একটু দানা দানা জাতীয় স্ক্রাব টাইপের। এটা সুন্দর করে মাসাজ করতে হবে, মাসাজ করে মুখের ময়লা টুকু দূর করতে হবে। আমার ফেসে কিন্তু অনেক ধরনের দাগ হয়ে গেছে, আমি সবার রিভিউ দেখে আমি নূর গ্লাম ফেসবুক পেজ থেকে নিয়েছি। ফার্স্টটা ইউজ করে যে ফেসটা ওয়াশ করে নিয়েছি, এখন আমি হচ্ছে এই যে পিঙ্ক টাইপের এই স্ক্রাবটা ইউজ করব। স্ক্রাব টাইপের এগুলো আগে ইউজ করতে হবে। সেইটা সেম, টাইম থাকলে একটু বেশি টাইম মাসাজ করবেন, আর পার্লারে যাওয়া লাগবে না। ফেসিয়াল কম্বো থাকলে বসেই কিন্তু ফেসিয়াল করে নেওয়া যাবে। আমি স্কিনটা অনেকটাই ময়লা কেটে গেছে, এটা ইউজ করে দুইটা স্ক্রাব ইউজ করে আমার ফেসটা এতটা ক্লিন হয়ে গেছে, আমি একটু কনফিউজ আছি। তারপরও থার্ড ইউজ করব, থার্ড নাম্বারে এখন আমি হচ্ছে এটা ইউজ করবো। আমার সবগুলো মিক্স হয়ে গেছে, তো হচ্ছে এই হোয়াইট কালার এই এই জেলটা আমি ইউজ করব। খুবই নরম, এটা ইউজ করার পর একদম স্কিনটা সফট হয়ে যাবে। অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে এই গোল্ডেন এই ফেসিয়ালটা ইউজ করতে হবে। তো আমি পুরোটা ফেসিয়াল ইউজ করছি, ফার্স্টে আমি এই যে সাদা এই জেলি স্ক্রাব টাইপের এটা ইউজ করছি, অ্যান্ড লাস্টে হচ্ছে এটা দিয়ে এই গোল্ড এই ফেসিয়াল জেলটা দিয়ে আমি শেষ করছি যে আমার ফেস। যদি এই ফেসিয়াল কম্বোটা কারো লাগে, নূর গ্লাম ফেসবুক পেজ থেকে দ্রুত অর্ডার করে ফেলবেন। এটা ঘরে বসে আপনার এত টাকা খরচ করে আর পার্লারে যেতে হবে না, আমার মতো সবাই ঘরে বসে ফেসিয়াল করে নিতে পারবেন। থ্যাংক ইউ নূর গ্লাম ফেসবুক পেজকে। তো আজকে আমি এই যে শাড়িটা পরবো, আলমারিতে রেখে দেওয়া হয়েছে, ব্লাউজ বানানো হয়েছে। এই যে পুরাটা শাড়ি রোকসানা ফুপ্পি দিছিল, লন্ডন থেকে পাঠাইছিল, এটা পরবো। আর অর্নামেন্টস পরবো, এখানে আছে বক্স দেখি। আম্মু দেখি, আম্মু আজকে রান্না করতে করতে ঘামায় গেছে একদম। এখানে ব্রেসটা করা হচ্ছে, পোলাও রান্না হচ্ছে না, পোলাও মানুষ খাওয়ানো যাবে না এখানে, 25 জন মানুষের এই যে আমু সব ইয়ে মশলা আগে বেটারাই খাচ্ছে কালকে। আর এই মুহূর্তে আমাদের রান্নাঘরের অবস্থা দেখেন, আন্টি ওদেরকে আমাকে কাজে হেল্প করতেছে। আমি এখন হচ্ছে পার্লারে যাচ্ছি, আমি বিয়ের সময় যে পার্লারে সাজগোজ করছি ওইদিকেই যাচ্ছি। এখন হচ্ছে অর্ণমিস করতেছি, আর আমি কিন্তু বিয়ের সময়ও ভাইয়ার কাছে সাজগোজ করছি, সব লুক নিছি, আর এবারও চলে আসছি। ইনশাল্লাহ এবারে সব সাজে ভাইয়ের কাছে দিব, কারণ তাকে ছাড়া আর কোনো ভালো পার্লার আমাদের এলাকাতে নেই। সবাই চলে আসবেন, ভাইয়ের অ্যাড্রেস বলে দেন। আমার মেকআপ আর বিউটি পার্লার মাহফুজ মাঠ, নতুনহাট গোল চত্বর, বা ঈশ্বর দীপ আপনার।
আয়োজন করছি তোর বাসায় যাবো, তো যার জন্য এই যে বুকেটা নিয়ে আসলাম বানায়ে, কেমন হয়েছে জানি না। সুন্দর একটা গিফট কিনা হয়েছে, ইনশাল্লাহ দেখতে পারবেন। মিষ্টি নেওয়া হয়ে গেছে আমাদের মিষ্টি, আর তো এইগুলো নিয়েই আমরা রওনা দেবো ইনশাল্লাহ। এই তো আমরা রেডি হয়ে গেছি, তো আমরা এখন বেরোবো, আমি আর অয়ন গাড়িতে যাব। কারণ হচ্ছে এই যে এই বুকেটা হচ্ছে অয়ন ধরে নিয়ে যাবে, কারণ রেডি। ওকে চলো, এই যে মাহি রেডি, আসিবো রেডি, আমরা এখন বেরোবো, আর হচ্ছে এই যে আব্বু রেডি, তো চলো চলো চলো। আমরা দুজন যাচ্ছি বাইকে, আর সিএনজিতে আসছে পিছনে, আর হচ্ছে আজকে দিনে প্রথম আমি তানজিলাকে মানে সামনাসামনি দেখছিলাম না, এটা বলা ভুল। আমরা ঢাকায় গিয়েছিলাম শপিংয়ের জন্য, সেখানে দেখছিলাম, আর এটা হচ্ছে সামনাসামনি, মানে কি দুজনার টিং অদল বদল করেছিলাম, মানে আপনার হচ্ছে এঙ্গেজমেন্ট হয়েছিল আজকের দিনে, আর সেই দিনটার কথাই কিন্তু আজকে মনে পড়ছে যখন আমি রেডি হচ্ছিলাম। ঠিক আছে, বিয়ের এক বছর আগেও যেটুকু দেখছি, এক বছর পরেও সেইটুকু। ঠিক এই ভাবে সেই দেখি হচ্ছে তানজিলা নেই, তানজিলা হচ্ছে বাহিরে গেছে পার্লারে, তো ওকে আমি এখন নিয়ে আসতে যাচ্ছি। আর বউকে দেখি কিভাবে সাজাচ্ছে ওরা, দেখি। আমি সাজুগাজু করে পার্লারের সামনে দাঁড়ায় আছি রেডি হয়ে, এখন আসবে আমার জামাই বাইক নিয়ে আমাকে নিতে আসতেছে, হয়তো বা কেউ জানেন আমাকে নিতে আসতেছে। এই তো আমাকে নিতে চলে এসেছে আমার ডিভিজন। কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর। বসতো? হ্যাঁ বসছি। কেমন লাগতেছে বলো আমাকে, কেমন লাগছে? সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাকে সুন্দর লাগছে। এখন আসছি ছাদে, সরাসরি ছাদের ছবি তুলতে আসছি, কারণ আমাদের এখানে তো ভিউ অনেক সুন্দর, ছাদের ছবি তোলার জন্য অ্যাটলিস্ট অনেক সুন্দর ভিউ, ঠিক না বলো? এখানে ফটোশুট ভিডিও সব সময় সুন্দর। থ্রি আমাদের জন্য সবাই দোয়া করবেন। দেখতে দেখতে একটা বছর, একটা বছর হয়নি, হয়ে যাবে, না এনগেজমেন্টের একটা বছর হয়ে যাচ্ছে আজকে। গাজরা পরছি, এটার সাথে ম্যাচ করে কোনো চুড়ি কেনা হয়নি। সুতা লাগবে, সুতা লাগবে না? ঠিক আছে, ও দেখা যাবে। আর সবাই খাওয়া দাওয়া করছে। ওয়াও দেখেন কি সুন্দর করে পরাই দিছে আমাকে। ওয়াও হয়েছে, ওয়াও হয়েছে। একটা জিনিস খেয়াল করছো, আমার যখন এনগেজমেন্ট হয়েছিল সেম এরকম ব্যাকগ্রাউন্ড ছিল, এবারও ঠিক সেমই ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, ঠিক না? আবার সেম সোফা, খালি আমি চেঞ্জ হয়ে গেছি।
তুমি কি খেয়েছো? তুমি তানজিলা তুমি আছো না না আমি তানজিলা চেঞ্জ হয়ে গেছি। হ্যাঁ আমি তো শরীর আছি সেই তানজিলা আমি নাই গো। শুধু তোমার একটু বলে দাও তুমি আগের মেকআপ কমপ্লিট করে দিছো। আগের বার মেকআপই করি নাই এনগেজমেন্টের সময় ঠিক না। যে আমাদের দুইজনকে কেমন লাগছে? কেমন লাগছে আমাদের দুইজনকে? প্রথমে সে বললাম কেমন আছে? কেমন আছে? এবার আমি তো বরটা কাঁপাবো, এবার আমার হাত কাঁপবে, এবার তোমার হাত কাঁপবে। তো এই যে আমাদের আংটির ডিজাইন গুলো দেখাই। হ্যাঁ দুইজনের, এই যে এটা হচ্ছে আমার বরের আংটি, দেন এটা হচ্ছে আমার আংটি। এই যে ডিজাইন দেখানো হয়নি একদম কাছাকাছি, এই যে দুইটা ডিজাইন, আমারটা কিন্তু একদম নতুন। এই যে তোমার শাশুড়ি মা? আসসালামু আলাইকুম। আমার কি লাগা পাই আরেকটা দেব তোমার, আসসালামু আলাইকুম। এটা আমার স্পেশাল দেব। আমি নতুন, আমরা নতুন, বিয়াই নতুন ছিল, বিয়াই নতুন। আমি কই নাই আগে যে বিয়ারে কি, বিয়ারে কি পাঠাবো নাকি সিঙ্গাপুরে? বিয়ারে তখন সিঙ্গাপুর ছিল তো। আংটি আনো, আংটি আনো। ওদের কাজ কামি ভালো না, উঠাবা দাঁড়াও। কোনটা ছেলে কোনটা মেয়ে? তুমি টান দিলে কম, কোনটা কোনটা তোমার কোনটা তোমার কোনটা থাকিবে? তুমি সবার তোমার
আপনি এমন করিস না, কাছে থেকে না একটু রিং ফিঙ্গার পাঠাও, আমার কেউই দিল না ফুল একটু আচ্ছা এবার তোমরা খাওয়া দাওয়া করে নাকু আচ্ছা আগে মুনাজাত হয় নাই তো সব সব শেষে আমরা সবাই একসাথে খাচ্ছি এই আয়োজন সবার খাওয়া আগে হয়ে গেছে তো সিরিয়ালে অনেক কিছু আছে এখানেও আছে এই যে ইয়ে পিন এটা এটা ওখানে ছিল এখানে ছিল খুলে পড়ে গেছে না ওয়াও নাইস তো এটা এটা সুন্দর না এটা বানাইতে অনেক টাইম লাগছে হ্যাঁ চকলেট অনেক কিউট হইছে থ্যাংক ইউ এটা বাসায় না আবার ইয়ে করছ না না এটা বাসায় না আবার মেক করছ না না ওখান থেকে মেক করছে ওরাই করছে ওরা ওখান থেকে ওয়াও নেই চলে আইছি আমরা এই দেখো আমার গিফট পছন্দ হয়েছে তোমার হ্যাঁ অনেক সুন্দর হইছে আছে চকলেট নো এগুলো আমার দেখো চকলেট নিব ওরা আচ্ছা চকলেট নিয়ে তো লাইজে বসে উই চকলেট আসলে মানে এখানে যে স্পন্ডের থেকেও দাম হ্যাঁ সেটাই তো ঠিক না এটা অনেক দামি আর হি দেখো এই চকলেট দেখে তো আপনি কি শুরু চলো আমি ছিড়ে দে দাঁড়া দিব তুমি খাবা এই যে একটা আছে তো তুমি কয়টা খাবা রাম খাইবো
না ওকে না মানে এটা দামি হতে হয় আবু আবু দামি আমি না করো তাহলে একটু জানি আর তুই নিছিস তো জামাই নিয়ে জামাই লেগে বড়া যা তুই তো মেন জিনিসটা নিছিস তুই তো মেন জিনিসটা নিছিস না জামাই আর জামাই আল্লাহ জোর করছে 24 ক্যারেট গোল নেব পোলা বানালে কি ঝামেলা দেয় এত পোলা বানালে এত কোন লাগো কোন লাগো